গ্রাম আমাদের কাছে বহু কাঙ্ক্ষিত একটা বস্তু বর্তমানে আমরা যারা শহরে বসবাস করছি তাদের কাছে গ্রামটা একটা মায়াবী একটা জায়গা যেখানে আমরা পরম স্নিগ্ধ শান্ত বাতাসের স্পর্শ পাই যেখানে আমরা খুব সহজ মানুষের আদর ভালোবাসা পেয়ে থাকি যেখানে গেলে আমরা আমাদের যে বহু মূল্যবান কিছু শৈশবের স্মৃতি রয়েছে সেগুলো ছোঁয়া পেয়ে থাকি সুতরাং গ্রামটাকে আমরা সবসময় আমাদের মনের একদম অন্তরে অন্তঃস্থলে সবসময় জায়গা দিয়ে থাকি কিন্তু ইট পাথরের শহরে নিচেকে প্রতিষ্ঠিত করার জন্য নিজের কেরিয়ার করার জন্য গ্রামে আমাদের আসা হয়নি গ্রামকে আমরা প্রচণ্ড মিস করি বর্তমানে আমি যেখানে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে আমার প্রিয় গা শহর গাজীপুর গাজীপুরের মার্তা একটা জায়গা সেখানে আসছি তো এখানে বেড়াতে হঠাৎ করে এসে দেখি যে এত সুন্দর একটি কি বলবো এটা মানে এত সুন্দর একটা রেস্টুরেন্ট অর্ডার করে রেখেছে যে এখানে আসলে পরেই মূলত একটু উঁচু উঁচুতে তো বাতাস সময় আমাদেরকে সেই গ্রামের যে এনভায়রনমেন্ট সেটাকে মনে করিয়ে দেয় নিচে যে ই ছিল পিলারগুলো দিয়ে উপরে করার কারণ হচ্ছে আমি ওদের কাছে আলোচনা করে জানতে পেরেছি যে ওরা কয়েকজন বন্ধু মিলে এই রেস্টুরেন্টটি দিয়েছে এটি পানির উপরে সারা বছর ভাসমস্থা থাকে আমি যেখানে দাঁড়িয়ে আছি আমার সামনেই হচ্ছে যে একটা নদী নদীটা বর্তমানে কমতে কমতে একবার খাল হয়ে গিয়েছে খালের ছোট তবু সেই চিহ্ন সেই স্মৃতি স্মৃতিচিহ্ন বয়ে বেড়াচ্ছে সেই নদীটি এই নদীটির নাম হচ্ছে চিলাই নদী যতটুকু আমি ওদের কাছ থেকে জানতে পেরেছি নদীটির নাম হচ্ছে চিলাই নদী তো এখানে এই ব্রিজটা দিয়ে এখানে একটি ব্রিজ রয়েছে মার্তা ব্রিজ বলা হয় আমাদের মতন ইয়াং যারা আছেন তারা সব সময় বাইক দিয়ে এই ব্রিজে আসেন ঘুরতে আমিও যেটা করেছি বাইক নিয়ে এসেছি ঘোরার জন্য এই সেই মার্তা ব্রিজ তার পাশে এই রেস্টুরেন্টে অবস্থিত একটা একটা সুন্দর আইডিয়া যেটা আমি আসলে সবার সাথে শেয়ার করতে চাই সেটা হচ্ছে আমরা যদি সুন্দর সুন্দর জায়গাগুলো ঘুরে আমাদের বন্ধুদের কাছে তুলে ধরতে পারি তাহলে এক আমাদের দেশটাকে ব্র্যান্ডিং হবে আমাদের বন্ধুদেরও ঘোরার জন্য জায়গা খরচে পাওয়া যাবে আমি যখন গাজীপুরে ছিলাম আমি তেমন একটা ঘুরতাম না কারণ হচ্ছে তখন আমাদের সোশ্যাল মিডিয়াটা এতটা অ্যাক্টিভ ছিল না এখন সোশ্যাল মিডিয়া অনেক অ্যাক্টিভ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা জানতে পারি যে এই জায়গাটা গেলে আমার ঘরের কাছে একদম পাঁচ কিলোমিটার এই দূরে গেলে আমি এখানে এত সুন্দর একটা এনভায়রনমেন্ট পাবো কিছু স্মৃতি মনে করতে পারবো যে আমার গ্রামও তো এরকম ছিল হয়তোবা কিছুদিন পর আসলে দেখবো কচুরি পানা এখানে মাছ ধরছে বাচ্চারা আমারও খুব মাছ ধরতে ইচ্ছা করবে কিংবা মাছ ধরতে না পারলো আমার সেই স্মৃতিগুলো আমাদের মনে পড়ে যাবে সেই স্মৃতিগুলো মহামূল্যবান আমাদের জন্য সুতরাং আমি সবসময় আপনাদেরকে বলে থাকি গ্রামে আসুন গ্রামের মানুষকে ভালোবাসুন গ্রামের মানুষ অনেক সৎ সহজ সরল আজকে আমার সাথে আমার কিছু বন্ধু রয়েছে যারা আমাকে এই মোটর সাইকেলে করে ঘুরাই ঘুরতে নিয়ে আসছেন

তো আমরা সবাই ব্যস্ত আলটিমেটলি এই ব্যস্ততার মাঝেও একটু সময় বের করে গ্রামে ঘুরতে এসেছি ক্যামেরাম্যান খুবই ভালো লাগছে ও আচ্ছা তো যাই হোক ক্যামেরাম্যান যিনি আছেন উনি ওনাকে স্যাক্রিফাইস করেছেন তো এনিওয়ে আবার দেখা হবে অন্য একটা এপিসোডে অন্য একটা সুন্দর জায়গায় এই পর্যন্ত সবাই ভালো থাকেন টিল দেন টাটা